শান্তনু বন্দ্যোপাধ্যায়, হুগলির তৃণমূল যুব নেতা, যিনি ইতিমধ্যেই ইডি হেফাজতে রয়েছেন, আগামী কাল পর্যন্ত থাকবেন। জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে। চাকরি বিক্রিতে দলীয় যোগ রয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে নিয়েছেন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এমনটাই বিস্ফোরক দাবি ইডির। কেন্দ্রীয় এজেন্সির দাবি জেরায় শান্তনু জানিয়েছেন, চাকরি প্রার্থী ছাড়াও অনেক তৃণমূল সদস্য চাকরি পেতে তাদের নথি পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতাদের কাছে। কাদের কাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এই নথি? শান্তনুকে জেরা করে আপাতত তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন ইডির তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনো পর্যন্ত নগদ এবং সোনাদানা মিলিয়ে 111 কোটি টাকা উদ্ধার এবং বাজেয়াপ্ত করা হয়েছে। এবং আরো জানা যাচ্ছে, শুধু টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া নয়, সরকারি কর্মীদের বদলিতেও টাকা নিতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ট্রান্সফার পোস্টিং এ মোটা অঙ্কের লেনদেন হতো, তাতেও লাভবান হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা। চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির আরো দাবি, সরকারি কর্মীরা কোথায় বদলি হবেন তার জন্য আলাদা আলাদা দর ঠিক করা হয়েছিল। ইডির দাবি, শান্তনুর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিতে মিলেছে সরকারি কর্মীদের বদলির সুপারিশের চিঠিও। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আমরা জানি যে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় আগামী কাল পর্যন্ত তিনি ইডির হেফাজতে থাকবেন। জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য তিনি জানিয়েছেন, কিন্তু নগদ সোনা সম্পত্তি সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত ইডি কি পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করতে পেরেছে? দেখো, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যা টাকা সম্পত্তি বা গয়না যা যা উদ্ধার হয়েছে সমস্ত কিছু নিয়ে এখনো পর্যন্ত 111 কোটি টাকা, যে টাকা ইতিমধ্যে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে সম্পত্তিও রয়েছে, সোনার গয়নাও রয়েছে এবং টাকাও রয়েছে। তদন্তকারী আধিকারিকরা যে ইতিমধ্যে যে হেফাজতে পাওয়ার পর শান্তনুকে আজকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এবং তারা যেটা বলছেন যে পুরো একটা চেন এর পিছনে রয়েছে। চেনটা কীভাবে কাজ করছে? বিভিন্ন যারা অযোগ্য প্রার্থীরা তারা এই কুন্তলের মতন কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে, তার মধ্যে কুন্তলের ইনভলভমেন্ট তো ডাইরেক্টলি রয়েছে, যে সে টাকা নিয়েছে, টাকা নিয়ে শান্তনুকে দিয়েছে। শান্তনু কখনো দেখা গেছে যে শান্তনু সেই চাকরি প্রার্থীদের পাঠিয়েছে কোনো এক নেতার কাছে বা একাধিক নেতার কাছে বা কিছু পার্টির সদস্য তাদেরকে, তারা এই চাকরির জন্য আবেদন করেছে শান্তনুর কাছে, সেই ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া হয়েছে কিছু পার্টির লিডারের কাছে। ইডির গোয়েন্দারা মূলত জানতে চান যে শান্তনু বন্দ্যোপাধ্যায় তার বার্ষিক আয় 6 লক্ষ টাকা, যেটা মাসিক প্রায় 50,000 টাকা করে তার স্যালারি হবে, সেই ক্ষেত্রে তিনি এত কোটি কোটি টাকার সম্পত্তি কী করে করলেন, কিভাবে তার ধাবা এবং একটি কোম্পানি তার বউয়ের নামে রয়েছে, তার স্ত্রীর নামে রয়েছে, সেইখান থেকে কালো টাকা সাদা করা হয়েছে দিনের পর দিন, এবং নিয়োগ দুর্নীতিতে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পায়নি, যারা অযোগ্য তারা চাকরি পেয়েছে, এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য শান্তনুকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, কোন কোন নেতার সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন, কারা কারা কখন কখন তার সঙ্গে যোগাযোগ করেছে, কত টাকায় রফা হয়েছে, এগুলো যেমন তারা দেখার চেষ্টা করছেন। নথি থেকে তারা এটাও জানতে পেরেছেন যে শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে তার ইনভলভমেন্ট নয়, কাউকে পোস্টিং করিয়ে দেওয়ার ক্ষেত্রেও টাকা সে নিয়েছে বা সেই বিষয় নিয়েও টাকা নিয়ে কথা হয়েছে এবং বিভিন্ন পোস্টিং এ বিভিন্ন রকম টাকা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে আরো রাঘব গোয়ালের নাম পেতে পারেন তদন্তকারীরা, এমনই তারা আশা করছেন, মাথায় পৌঁছাতে চাইছেন এই নিয়োগ দুর্নীতিতে যারা রয়েছে তাদের কাছে। ধন্যবাদ আবির। অর্থাৎ দেখা যাচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু সম্পত্তির পরিমাণ একেবারে রকেটের গতিতে বেড়েছে। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, 3তলা বাড়ি থেকে 1800 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, গেস্ট হাউস, রিসোর্ট থেকে ধাবা, হুগলি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় সাম্রাজ্য। এবং ঠিক কী কী আছে সেই সম্পত্তির তালিকা, ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে, এখনও অবধি এই যুব তৃণমূল নেতার 10টি সম্পত্তির হদিশ মিলেছে। তার মধ্যে রয়েছে হুগলির বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল 3তলা বাড়ি, যেখানে রয়েছে 7টি সিসি ক্যামেরা, বাড়ির বাইরের গ্যারেজে রয়েছে 2টি গাড়ি। বলাগড়ে আসাম রোড, সেখানে যে হদিশ মিলেছে শান্তনুর একটি বিলাসবহুল ধাবারও, ধাবার ভিতরে রয়েছে অত্যাধুনিক লঞ্চ হুক্কা বার, ধাবার ঠিক উল্টো দিকেই রয়েছে তাঁর ইচ্ছে ডানা গেস্ট হাউস,
বলাগড়ে গঙ্গার ধারে রয়েছে একটি বিলাসবহুল রিসর্ট, সিসিটিভি ঘেরা এই রিসর্টের ভিতরে রয়েছে সুইমিং পুল, রয়েছে গঙ্গায় নামার ব্যক্তিগত সিঁড়িও, সেই সঙ্গে হুগলির চন্দননগর সেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একটি 1800 বর্গ ফুটের ফ্ল্যাট রয়েছে। ইডি দাবি করছে একাধিক জমি এবং দুটি বাড়ি সহ প্রায় 20 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে শান্তনুর, রয়েছে বেনামে সম্পত্তিও। দ্রুত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এবার রিমান্ড লেটারে চাঞ্চল্যকর দাবি ইডি। রিমান্ড লেটারে বলা হয়েছে হুগলিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হোটেল, ধাবা, একাধিক জমি এবং দুটি বাড়ি সহ প্রায় 20 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে, রয়েছে বেনামে সম্পত্তিও। যেসব সম্পত্তি 2015 সালের পর কেনা হয়েছে তার বেশিরভাগটাই নগদে কিনেছেন তিনি। তদন্তকারীদের দাবি 2014 সালের টেটে যখন দুর্নীতি হয় তারপরে উল্লেখযোগ্যভাবে শান্তনুর সম্পত্তি বৃদ্ধি পায়। তার আগে তার সম্পত্তি বলতে তেমন কিছুই ছিল না। বিদ্যুৎ দপ্তরের সামান্য কর্মচারী ছিলেন শান্তনু, বছরে বেতন ছিল 2-6 লক্ষ টাকা। সেখান থেকে এত বিপুল পরিমাণ সম্পত্তি কিভাবে তার নামে এলো, কিভাবে কোম্পানি তৈরি হলো, তার কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি। আয়ের সঙ্গে সম্পত্তির কোনো সঙ্গতিও মেলেনি। রিমান্ড লেটারে ইডি বলেছে কুন্তলের সঙ্গে জুটি বেঁধে শান্তনু বেআইনিভাবে প্রচুর শিক্ষক নিয়োগ করেছেন। শান্তনু দুটো রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে, একটি ডিরেক্টর, তাঁর স্ত্রী, সেখানে কয়েকজন ভুয়ো ডিরেক্টরও রয়েছেন। রেস্তোরাঁ কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে বলে অনুমান। এই নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া আসুন শুনি। দল একটি সংগঠিত জালিয়াতি তন্ত্র তৈরি করেছিল ওপর থেকে নিচ পর্যন্ত, যার মাধ্যমে নিয়োগ দুর্নীতি শুধু নয়, বদলি শুধু নয়, শুধুমাত্র কলেজ কিংবা স্কুলের পারমিশন পাইয়ে দেওয়া নয়, সরকারি ক্ষেত্রে যত রকম কাজ আছে সমস্ত কাজ থেকে পয়সা তোলো, পার্টিকে পয়সা দাও আর তার সাথে সাথে বাকি পয়সা নিজেরা খাও। আজকে শান্তনুর বক্তব্য থেকে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুরোপুরি তৃণমূল কংগ্রেস দলগতভাবে এই জালিয়াতি চক্রটা সংগঠিত রূপে তৈরি করেছিল। তৃণমূল দলটাকে সঙ্গে নিয়েই তো শান্তনু সরকারি ট্রান্সফার পোস্টিং শিক্ষার জন্য পর্যন্ত টাকা, সরকারি ট্রান্সফার পোস্টিং কারা করে? এটা একদম খুব জঘন্য করে, খুব জঘন্য। ওরা আলাদা ডিপার্টমেন্ট আছে, পার্সোনাল ডিপার্টমেন্ট, যারা এটা করে সেখানে আইএস অফিসাররা আছে, তারা কাকে ট্রান্সফার করবেন, কাকে পোস্টিং করবেন, এটাও কিন্তু তারা ঠিক করছে। না এটাও ঠিক করছে বেআইনি ভাবে বাইরে থেকে দল টাকার বিনিময়ে, শিক্ষক বদলে টাকা, সরকারি কর্মচারী বদলে টাকা, স্বীকার করে ফেলেছে। এটাই তো আমরা গত কবছর ধরে বলছিলাম, এটা অনেকে বুঝতে চাইছিলেন না বা হয়তো মানতে চাইছিলেন না, প্রথম প্রথম বিশ্বাস করতে আমাদেরও কষ্ট হচ্ছিল, কিন্তু এটা তখন পরিষ্কার হয়ে গেল। একটা ঘটনা ঘটেছে, একজন অ্যারেস্ট হয়েছে, আদালতে তারা কিছু বলছেন, ইনভেস্টিগেটিং এজেন্সি কিছু বলছে, যিনি অ্যারেস্ট হয়েছেন তারও এভরি রাইট রয়েছে তার বক্তব্য জানাবার। খারাপ কাজ যদি হয়ে থাকে 100% তার শাস্তি হওয়া উচিত। দেখুন, শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে দেখা যাচ্ছে তিনি হুমকি দিয়ে বলছেন ওকে জিজ্ঞাসা করুন ও চাকরিটা কে দিয়েছে, কার দয়ায় চাকরি পেয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীও এই চাকরি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। সিপিএম, বিজেপি বা এরা সব ধোয়া তুলসী পাতা হয়ে জ্ঞান দেবে, এটা হতে পারে। এবার অনুব্রত মণ্ডলের মেয়ে ও হিসাব রক্ষককে দিল্লিতে তলব ইডির। বুধবার অনুব্রত কন্যা সুকন্যাকে দিল্লিতে তলব, মঙ্গলবার অনুব্রত হিসাব রক্ষক মনীষ কোঠারিকে তলব করেছে ইডি। অনুব্রতর মুখোমুখি বসানো হবে সুকন্যা ও মনীষকে, এবং এই সুকন্যা ও মনীষের আগের বয়ান সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা। প্রকাশ, কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো এর আগে যেদিন অনুব্রত মণ্ডলকে কোর্টে পেশ করা হয় সেদিনই কিন্তু ইডির আইনজীবীর তরফে তথ্য পেশ করা হয়েছিল বা সওয়াল করা হয়েছিল যে তারা 12 জনকে অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান। কারণ হিসেবে ইডি সূত্রের খবর যে অনুব্রত মণ্ডলকে যখনই প্রশ্ন করা হচ্ছে তার সম্পত্তি 20 কোটি টাকা ব্যাংকে জমা পড়েছে এবং বিভিন্ন রাইস মিলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে, তখন কিন্তু অনুব্রত মণ্ডল দাবি করছেন বা উত্তর দিচ্ছেন যে তিনি কিছুই বলতে পারছেন না, তার মনে নেই, তিনি জানেন না। এবং ইডির আধিকারিকরা দাবি করছেন যে এর আগে যখন হিসেব রক্ষক মনীষ কোঠারিকে তারা তলব করে বয়ান নিয়েছিলেন তখন কিন্তু মনীষ কোঠারি একাধিক তথ্য পেশ করেছিলেন এবং মনীষ কোঠারি ইডির আধিকারিকদের জানিয়েছিলেন যে পুরোটাই কিন্তু অনুব্রত মণ্ডলের নির্দেশে তিনি কাজ করেছেন, অনুব্রত মণ্ডল যেভাবে নির্দেশ দিয়েছেন তিনি সেইভাবে কিন্তু অ্যাকাউন্টস মেনটেন করেছেন এবং বিভিন্ন সময় ব্যাংকে টাকা জমা করেছে। এখানেই কিন্তু ইডির আধিকারিকরা মনে করছেন যে মনীষ কোঠারি এবং অনুব্রত মণ্ডলকে মুখোমুখি বসালে কে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কে তথ্য গোপন করছে, এই পুরো বিষয়টা বেরিয়ে আসবে। অন্যদিকে কিন্তু অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল, তিনি কিন্তু ইডির আধিকারিকদের
আগে জানিয়েছিলেন যেটা এই ডিসিপ্লিনের খবর যে আমি কিছু বলতে পারবো না, অর্থাৎ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে যে কোটি কোটি টাকা জমা পড়েছে বা রাইস মিলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সুকান্না মণ্ডলের যে আধিকারিককে জানিয়েছিলেন যে আর তিনি কিছু জানাতে পারবেন না, যা বলবেন বাবা বলবেন, তাই বাবার সঙ্গে মেয়েকে বসিয়ে পুরোটা কিন্তু জানতে চাইছেন। তাই এডি সূত্রের খবর, মঙ্গলবার দিন মানিশ কোঠারি এবং বুধবার দিন সুকান্না মণ্ডল দুজনকেই দিল্লিতে তলব করা হয়েছে, দুজনকে মুখোমুখি বসানো হবে, জেরা করা হবে এবং যাবতীয় নথি আনতে বলা হয়েছে, এমনই খবর আমরা এডি সূত্র মারফত জানতে পারছি। অনুবন্ধ ধন্যবাদ। প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে নিজেদের আত্মীয় পরিজনের নাম আবাস তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। এর জন্য 10-40 হাজার টাকা কাটমানিও নিয়েছেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে দলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে এভাবে তোপ দাগলেন মকরাহাট পশ্চিমে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। বিধায়ককে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করে তিনি কাটমানি নেন বলে পাল্টা আক্রমণ করেছেন শেরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান জামাল সর্দার। সম্পূর্ণ মিথ্যে কথা করছে আমাকে, মানে হেওয়া করার জন্য এইসব করছে। আমি তো যদি চোর চুরি হয় চুরি করি তাহলে প্রমাণটা দেখাক। আর নিজে কি করিনি, আমার গ্রামে কিছু ছিল, আমি তো যা কিছু করা সব কিছু করেছি আমি আজ পর্যন্ত। এমএলএ যে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছে এগুলো তো অপরাধ ইয়ে হচ্ছে। এদিকে দলীয় প্রধানের আক্রমণের মুখে পড়ে সুর নরম করেছেন তৃণমূল বিধায়ক। তার দাবি, এলাকার লোকজনের কাছে অভিযোগ পেয়ে তিনি কারোর নাম না করে ওই কথা বলেছেন। পঞ্চায়েত ভোটের আগে ঘরোয়া কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে শাসক দল। সব বাজে কথা, আমরা বলছি কেউ 10-20 হাজার টাকা নেই, তাদের টিকিট দেওয়া হবে না, তাদের অভিষেক মণ্ডল দেখবে, তাদের সম্বন্ধে নিশ্চয় দেখবে। কেউ যদি খুশি নাই অভিষেক মণ্ডল দেয় তদন্ত করে দেখবে, তাদের টিকিট দেওয়া হবে না, নিশ্চয় ভালো লোকদের টিকিট দেবে। গিয়াসউদ্দিন মোল্লা সাহেব উনি বলেছেন যে তৃণমূলী সদস্যরা নাকি 10-40 হাজার টাকার বিনিময়ে মানুষের কাছে ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা নিচ্ছেন। আরে এটা নতুন কি, গোটা রাজ্য জুড়েই তৃণমূলরা লুটপাট করছে, এই চোরেদের পার্টি, এটা নতুন করে বলার হচ্ছে কিছু রাখে না। হাইকোর্ট রায় দিয়েছে, যারা হচ্ছে বেনামে ভুয়ো শিক্ষক নিয়োগ করে কোটি কোটি টাকা কেউ আত্মসাৎ করেছে, কেউ জেলে যাচ্ছেন, কেউ জেলে ঢুকবেন, কারণ নামের তালিকা তৈরি হচ্ছেন। এখন তিনিই বলছেন তৃণমূলীরাই নাকি টাকা নিচ্ছেন, এটা জনগণ থেকে মানুষ তৃণমূলকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ফের কি আমেরিকায় আর্থিক মন্দার ভ্রুকুটি? 2008-এর অর্থনৈতিক মন্দার পর ফের একটি ব্যাংক বন্ধ হলো মার্কিন মুলুকে। দেউলিয়া ঘোষণা করে ঝাঁপ বন্ধ করলো আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক, উস্কে দিল 2008-এ লেমন ব্রাদার্স বন্ধ হওয়ার স্মৃতি গোটা বিশ্বেই। স্টার্টআপ ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ করত এসবিপি এবং এসবিপি বন্ধ হওয়ায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ধাক্কার আশঙ্কা একেবারে বিশ্বজুড়ে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। তার আগে যেমনটা আপনাদের বলছিলাম যে দেউলিয়া ঘোষণা করে ঝাঁপ বন্ধ করলো আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক, উস্কে দিল 2008-এ লেমন ব্রাদার্স বন্ধ হওয়ার স্মৃতি গোটা বিশ্বেই। স্টার্টআপ ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ করত এসবিপি, এসবিপি বন্ধ হওয়ায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ধাক্কার আশঙ্কা বিশ্বজুড়ে। মুদ্রাস্ফীতির মোকাবিলায় লাগাতার সুদ বৃদ্ধির জেরেই মার্কিন অর্থনীতি ধাক্কা, এমনটাই দাবি অর্থনীতিবিদদের। অর্থাৎ আশঙ্কা একটাই, ফের কি তাহলে আমেরিকায় আর্থিক মন্দার ঢুকুটি? 2008-এর অর্থনৈতিক মন্দার পর ফের একটি ব্যাংক বন্ধ হলো মার্কিন মুলুকে। দেউলিয়া ঘোষণা করে ঝাঁপ বন্ধ করলো আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক, উস্কে দিল 2008-এ লেমন ব্রাদার্স বন্ধ হওয়ার স্মৃতি। মুদ্রাস্ফীতির মোকাবিলায় লাগাতার সুদবৃদ্ধির জেরেই মার্কিন অর্থনীতিতে ধাক্কা, এমনটাই দাবি করছেন অর্থনীতিবিদরা। তবে আবারও কি আমেরিকায় আর্থিক মন্দার ভ্রুকুটি? 2008-এর অর্থনৈতিক মন্দার পর এবার আবার একটি ব্যাংক বন্ধ হলো মার্কিন মুলুকে। দেউলিয়া ঘোষণা করে ঝাঁপ বন্ধ করলো আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক, 2008-এ লেমন ব্রাদার্স বন্ধ হওয়ার স্মৃতি আবারও উস্কে দিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। অভিরূপবাবু, তাহলে ভারতের এবং বিশ্বের বাজারে অর্থনীতিতে এর প্রভাব কতটা পড়তে চলেছে, এবং তাহলে কি 2008-এর যে বিভীষিকা সেটা কি ফিরে আসতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্রে যদি একটা মন্দা আসে তাহলে তার প্রভাব সারা বিশ্বেই পড়বে এবং ভারতও তার থেকে বাদ যাবে না। এখন যেটা বোঝা দরকার,
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে মূল্যবৃদ্ধি কমানোর জন্য সুদের হার ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে। এই বর্ধিত সুদের হারে যারা টাকা ধার নিয়েছিলেন তাদের পক্ষে অনেক সময় টাকা শোধ দেওয়াটা সম্ভব হচ্ছে না। এবার এখন অবধি যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এই যে ব্যাংক ফেলিয়র এটার মূল কারণ হচ্ছে যে যারা টাকা ধার নিয়েছিলেন তারা বর্ধিত সুদের হারে টাকা শোধ দিতে পারছেন না। এখন প্রশ্নটা হচ্ছে যে আমেরিকান কর্তৃপক্ষ কেন এইভাবে সুদের হার বাড়িয়ে যাচ্ছে? এর কারণ হলো একই সঙ্গে আপাতদৃষ্টিতে মার্কিন অর্থনীতিতে কিন্তু কর্মসংস্থান ইত্যাদি কিছুই কমেনি, কর্মসংস্থান বেশ ভালোই রয়েছে। কিন্তু যদি ব্যাংক ফেলিওর হয় এবং এটা তো একটা কন্টেজিয়ান আছে, মানে ছোঁয়াচে রোগের মতো, একটা ব্যাংক ফেলিওর হলে আরেকটা ব্যাংকে ছড়িয়ে পড়বে, তাহলে সারা অর্থনীতিটাই, মার্কিন অর্থনীতিটাই এফেক্টেড হবে এবং তার ফলে কিন্তু কর্মসংস্থানও ব্যাহত হবে। ভারতের কথাই বলি, এই যে টেকনোলজি ইন্ডাস্ট্রিরা সিলিকন ভ্যালি ব্যাংকের সঙ্গে লেনদেন করতেন, এদের অনেকেরই কিন্তু ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে বা নয়ডায় ব্যবসা রয়েছে এবং এরা যদি এদের ব্যাংকার যদি হয় সিলিকন ভ্যালি ব্যাংক এবং এরা যদি টাকা তুলতে না পারেন সেখান থেকে, তাহলে তো একটা ক্রাইসিস দেখা দেবে। সেই ক্রাইসিসটা বলাই বাহুল্য আমাদের দেশেও ছড়িয়ে পড়বে। এখানে যাদের কর্মসংস্থান ঘটেছে ওইসব টেকনোলজি কোম্পানিগুলোতে তারাও এফেক্টেড হবে। অতএব এটা একটা অশনি সংকেত তো বটে। অনেক ধন্যবাদ।